নমস্কার বন্ধুরা, আমি সুমনা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ 21 আগস্ট রবিবার, আদরের জন্মদিন। দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে ওকে একটু শুইয়ে দিয়েছি। বিকেলে আমরা যাব সমুদ্রের ধারে একটু কেক কাটতে। আমাদের মতোই আরেকজন ইন্ডিয়ান ফ্যামিলিও ওখানে আসবে। তাদের বাচ্চাদের জন্য একটুখানি ম্যাগি আর একটুখানি হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়ে যাব। তারই প্রিপারেশন করছি। ম্যাগিটা বানানোর জন্য ম্যাগিগুলো আগে বয়েল করে নিচ্ছি। আর ম্যাগি বয়েল করে নেওয়ার সময় সবসময় না, ম্যাগির প্যাকেটের মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা, বা বাড়িতে যদি থাকে নর্মাল সাদা তেল, 1 চামচ দিয়ে দিই। দিলে কি হয়, ম্যাগিটা খুব ওভার কুকড হয়ে যায় না, আর তার সাথে সাথে একটার সাথে একটা ম্যাগি লেগেও যায় না, খুব সুন্দরভাবে ছাড়া ছাড়াভাবে সেদ্ধ হয়ে যায়। দাঁড়ান, সবজির প্যাকেটগুলো বার করে নিই ফ্রিজার থেকে। সবজি দিয়ে বানালে খেতেও বেশ টেস্টি লাগবে। কোথায় গেল প্যাকেটটা? ওই যে নিচে দুখানে। এই তো, একটা হচ্ছে গোটাগুটি পিসের প্যাকেট, আর একটা হচ্ছে মিক্স সবজির প্যাকেট। এখানে এই কাটা সবজির প্যাকেটগুলো খুব কাজে দেয়। যখন যে কোনো কিছুতেই অল্প একটু বের করে মিশিয়ে নিলেই খুব তাড়াতাড়ি সেই প্রিপারেশনটা রেডি হয়ে যায়, আর তার সাথে পরিশ্রমও একটু কম হয়। এই যে ম্যাগি বয়েলটা রেডি, সেটা একটু জলটা ঝরিয়ে নিই। আর কালকে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, আর হোয়াইট সসটাও বাড়িতে বানিয়ে রেখেছি। হোয়াইট সসটা বানানো খুব ইজি। একটা শুকনো ফ্রাইং প্যানকে গ্যাসে বসানোর পরে তাতে 4 চামচ বাটার আর 4 চামচ ময়দাকে শুকনো খোলায় ফ্রাই করে নিতে হবে। হালকা হালকা করে এই 2 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পরে সেটার কালার চেঞ্জ হয়ে যাবে। যখন একটু ডিপ ইয়েলো কালার হয়ে যাবে, তখন তার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে সেই মিশ্রণটিকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে হোয়াইট সস। আর তার সাথে অল্প বেসিলস আর চিলি ফ্লেক্স আমি মিশিয়ে নিয়েছি। চলুন রেডি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে রসুন দিয়েছিলাম, রসুনটা অল্প লাল হয়ে যাওয়ার পরে এই সবজি মিক্সটা ঢেলে দিচ্ছি। এই হোয়াইট সস পাস্তাটা করা খুব একটা কঠিন কিছু নয়। এই সবজি মিক্সটা হালকা করে ফ্রাই হয়ে গেলেই তার মধ্যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু কেটে কুচিয়ে রাখা আমার কাছে পেঁয়াজ ছিল, সে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিলে কি হয়, খেতে খুব সুন্দর হয়। ব্যাস, সব মিশ্রণটা হালকা করে ফ্রাই করে নিলাম ওই 2 মিনিট মতো। তারপরে এই হোয়াইট সসটা এর মধ্যে ঢেলে দিলাম। হোয়াইট সসটা পাস্তার মধ্যে ঢেলে দেওয়ার পরে যদি মনে হয় একটু স্টিকি স্টিকি হয়ে গেছে, তাহলে অল্প একটু দুধ বা অল্প একটু জল দিয়ে সেটাকে বাড়িয়ে নিলেই আর একটু পিচ্ছিল হয়ে যায় এবং খুব সুন্দর লাগে খেতে। এই যে আমি সসটা ঢেলে দিয়েছি। আলাদা করে আমাকে কিছু অ্যাড করতে হয়নি, সমস্ত পাস্তার মধ্যেই সসগুলো লেগে গেছে। উপর থেকে হালকা করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। ম্যাস রেডি। বিকেলই 4টে বেজে গেছে। 5টার সময় সবার সাথে দেখা হবে বলেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিতে হবে। পাস্তা তো রেডি হয়ে গেছে, ব্যাস ম্যাগিটা করে নেব। ম্যাগি তো করা সেমই প্রসেস, বেশি কিছু ঝামেলা রাখছি না এর মধ্যে। একটুখানি টমেটো আর একটুখানি পেঁয়াজ তেলের মধ্যে সতে করে নিয়ে তার মধ্যে একটু সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা হালকা করে মিক্সড করে তার মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। খেতে একটু টেস্টি লাগে গোলমরিচ গুঁড়ো দিলে। আর এই সবজিগুলো না হাফ কুকড থাকে, তো সুতরাং খুব বেশিভাবে কুক করতে হয় না। একটু ঝাল সস আর একটুখানি সয়া সস দিয়ে দিলাম। সয়া সস আর ঝাল সসটা কড়াইতে যত বেশি করে বয়েল করা হয় না, তত এদের টেস্ট বাড়ে। তার জন্য আমি সবজিটা মিক্স করার সময়তেই সসগুলো দিয়ে দিই, আর তার সাথে যখন ম্যাগিটা মিশ্রণ দিয়ে দিই তার উপরে অল্প করে শুধু সয়া সস দিয়ে দিই, যাতে ম্যাগির রঙটা চেঞ্জ হয়ে যায় আর দেখতে ভালো লাগে। আর টমেটো সস অল্প একটু এখানেই দিয়ে দিই। টমেটো সস, চিলি ফ্লেক্স, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো।
ব্যাস এবার এই পুরো মিশ্রণটাকে মিক্স করে নিলাম। চাইনিজ মেনু রান্না করতে গেলে যেটা সবথেকে প্রথম দরকার পড়ে কি জানেন, হাই ফ্লেমে আগুন থাকবে, আর যাতে আপনি বানাবেন সেই পাত্রটাকে পাতলা হতে হবে, তাহলেই চাইনিজ জিনিস খুব টেস্টি হয়। বেরিয়ে পড়েছি, চলে এসেছি, আদরের কেকও নিয়ে নিয়েছি আমরা। এই যে চলে এসেছি সমুদ্রের ধারে, আমাদের বাড়ির থেকে মিনিট পাঁচ সাতেক লাগে এই জায়গাটা আসতে, খুব সুন্দর লাগে এখানটা এসে। দাঁড়ান গাড়িটা পার্ক করে নেমে পড়ি। এটা সুইমিং পুল না বাবা, এটা সি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shiran, happy birthday to you. Swara clap kar, yay! Usse na usse khilaiye. কি সুন্দর না জায়গাটা, চারিপাশে পুরো সবুজ সবুজ, আর তারই মধ্যেখানে এত ঘন জল, যত দূর চোখ যায় তত দূর শুধু জল আর জল। একটা অন্যরকম জন্মদিন কাটলো আদরে, একটা অন্যরকম অনুভূতি। সারাটা জীবন এই তৃতীয় জন্মদিনের কথাটা মনে থাকবে। নানা রকম ভাবে নানা রকম সেলিব্রেশন তো হতেই থাকে, কিন্তু একান্ত নিরালায় কিছু নিজের মানুষের সাথে জন্মদিন কাটানোর অনুভূতিই আলাদা, তাই না বলুন? আদর তো কেক ছেড়ে দিয়েছে, ওর গিফটটার দিকেই নজর বেশি, ওখান থেকেই তো বলতে শুরু করেছে খুলে দাও খুলে দাও, ওখানেই খেলবে বলে। আমাদের তো সারাটা দিন ভীষণ ভালো কাটলো, আপনাদের কেমন লাগলো আর কেমন টাইপের ভিডিও আপনারা দেখতে চান যদি কমেন্টে জানান, তাহলে আমি সেরকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু ফলো করে দেবেন, আর যদি পারেন তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।